बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद केमन आछो तुम्हरा? आशा करी भालो आछो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आज के क्लास वन इंग्लिश निये तोमादेर सामने हाजिर हयेछि। आज के आमरा पढ़ब ट्रांसलेट इंटू इंग्लिश। आमरा पढ़ब एक टाकार नोट। आमादेर इंग्रेजी ट्रांसलेशन करार समय आगे आमादेर वार्डगुला जानते हबे। जेमन एकटा पूर्णांग सेंटेंसेर सबगुला वार्ड जदि आमरा जानी ताहले आमरा एकाकाई सेंटेंसटा सम्पूर्ण करते पारबो। जेमन एकटी आमरा जानी ए एक वन टाकार टाका नोट नोट। तुम्हारे सबगुलाई वार्ड जाना आछे, आगे तुम्हरा वार्डगुला जेनेछो। ताहले जदि आमरा बोली ए वन टाका नोट, एकटी एक टाकार नोट। एक टाका नोट तो आमरा सबाई देखेछि, तुम्हरा सबाई निश्चय देखेछो एक टाका नोट। ताहले आमरा एबार मुखस्त करी একটি এক টাকার নোট, এ ওয়ান টাকা নোট। আবার বলি এ একটি ওয়ান এক টাকা টাকার নোট নোট। তাহলে এ ওয়ান টাকা নোট, একটি এক টাকার নোট। তাহলে কি হবে বলো সাথে সাথে? এ ওয়ান টাকা নোট। সবাই সাথে সাথে লিখছো পড়ছো? তাহলে একটি এক টাকা নোট কি হবে? এ ওয়ান টাকা নোট। বিতে আছে একটি কালির দোয়ার, এন অর্থ একটি আমরা জানি, ইনপুট হচ্ছে কালির দোয়ার। ইনপুট অনেকের বাসায় আছে, এই যে দেখো আমাদের একটা এখানে ইনপুট আছে, এটার থেকে কালি ভরে আমরা লিখতে পারি। তাহলে একটি কালির দোয়ার, এন ইন পট। তাহলে একটি কালির দোয়ার ইংরেজি কি হবে? এন ইন পট, একটি কালির দোয়ার। এন হচ্ছে একটি, ইন পট কালির দোয়ার, একটি কালির দোয়ার, এন ইন পট। সবাই পড়ছো তো? আবার বলি একটি কালির দোয়ার, এন ইন পট। সিতে আছে দুধ সাদা, আমরা তো বাসায় সবাই দুধ খাই, প্রতিদিন এক গ্লাস দুধ খাবে সবাই, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। দুধ কেমন সাদা বলো তো? এই যে দেখো কাগজের মতো সাদা, তাই না? তাহলে দুধ সাদা। দুধ ইংরেজি কি বলো তো? সবাই আমরা জানি দুধ ইংরেজি হচ্ছে মিল্ক। দুধ ইংরেজি কি? মিল। ইজ হচ্ছে একটা ভার, ইজ হচ্ছে হয়, হোয়াইট সাদা, তাহলে দুধ সাদা। মিল্ক ইজ হোয়াইট, সাদা ইংরেজি কি? হোয়াইট। তাহলে আমরা শব্দগুলা সবাই জানি, ট্রান্সলেট গুলো এখন নিজেরাই করতে পারি। তাহলে দুধ সাদা কি হবে? মিল্ক ইজ হোয়াইট। তাহলে সাদা সাদা মুখস্থ করে ফেলি, দুধ সাদা, মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট। মধু মিষ্টি, মধু তো আমরা সবাই খাই বাসায়, তাই না? মধু তো অনেক মিষ্টি। তাহলে হানি, হানি অর্থ কি? মধু। আমরা জানি হানি অর্থ মধু, ইজ সুইট, তাহলে হানি ইজ সুইট, মধু মিষ্টি। আবার বলি মধু মিষ্টি কি হবে? হানি ইজ সুইট, মধু মিষ্টি। ছোট পাখি, ছোট পাখি কি আমরা সবাই দেখি? বাসার জানালার দিকে তাকালে অনেক পাখি কিচিকিচি করে। এ দেখো আমার এখানে একটা ছোট পাখি আছে, চিনো এই পাখির নাম কি? পাখিটা হচ্ছে দোয়েল। দোয়েল পাখি আমাদের জানালার পাশে আশেপাশে গাছপালা সবসময় সারাক্ষণই থাকে, দোয়েল পাখি কিন্তু শীষ দেয়। তাহলে ছোট অনেক পাখি আছে, তোমরা তোমাদের জানালার দিকে তাকালেই গাছে অনেক পাখি দেখবে।
তাহলে ছোট পাখি ইংরেজি কি হবে ছোট ইংরেজি হচ্ছে স্মল আমরা তো জানি স্মল পাখি ইংরেজি হচ্ছে বার্ড তাহলে ছোট পাখি কি হবে স্মল বার্ড তাহলে মুখস্থ করে শিখি ছোট পাখি স্মল বার্ড ছোট পাখি কি হবে স্মল বার্ড তাহলে আরেকবার একটু দেখি একটি এক টাকার নোট A one taka note. Ekti kali doar. And ink pot. Dudh shada. Milk is white. Modhu mishti. Honey is sweet. Choto paki. Small bird. Tahole amra eglo shobai খাতায় লিখি বারবার পড়ি মুখস্থ করি ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের খাতাগুলো তোমরা আমাদের জমা দিবে তখন আমরা এগুলো দেখা দিব দেখে দিয়ে তোমাদের ফেরত দিয়ে দিব তাহলে আজকে আন্না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাসায় থেকো আসসালাম